আপনার কাছ থেকে যদি আমরা একটু জানতে পারি যে কি ধরনের খাবার আমরা আসলে দৈনন্দিন ডায়েটের মধ্যে ইনক্লুড করব, যে খাবারগুলো আমাদের ডায়াবেটিস প্লাস আমাদের ওভারঅল ওয়েলবিং এর জন্য হেল্পফুল হতে পারে। ধন্যবাদ। আসলে খাবার একটা বেশ বড় পার্ট আমাদের সবার জীবনে, এবং বাঙালিরা আসলে খাবারের পেছনে যতটা সময় ব্যবহার করে, যত ধরনের স্পাইস ব্যবহার করে, পৃথিবীর আর কোনো জাতি করে বলে আমার মনে হয় না। এবং একটা জিনিস রিসেন্টলি আমরা যখন খেয়াল করলাম যে আমরা যখন সাদা চিনি খাওয়া নিজেরা বন্ধ করে দিয়েছি আমরা বেশ কিছুদিন হলো, আগে যেটার মধ্যে খেলে মনে হতো এমনি, যেমন ধরেন পাউরুটি, দোকান থেকে পাউরুটি কিনে খাচ্ছেন, এমনি খেলে তখন ব্ল্যান্ড মনে হতো, কিন্তু যখন আমরা সুগার খাওয়া বন্ধ করে দিলাম, এখন পাউরুটি খেলে দেখি মিষ্টি লাগে, একটা ব্রেড দেখছি মিষ্টি মিষ্টি লাগছে। সো তার মানে কি ওই ব্রেডটা যখন তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু সুগার মিশ্রিত ছিল। সো এই সুগারটা কিন্তু আবার অ্যাডিক্টিং, আমার শরীরে যখন সুগার এই জিনিসগুলো আমি খাচ্ছি, ইভেন ধরেন আমরা ভাত, যে পরিমাণ ভাত আমরা খাই, অন্য আর কোনো কালচারে কিন্তু ভাত এতটা খায় না, ভাতকে একটা তরকারি হিসেবে আইটেম হিসেবে নেওয়া হয়, আমাদের এখানে আমরা কিন্তু ভাতটাকে আইটেম হিসেবে নেই না, পুরো প্লেট জুড়ে ভাত নেই এবং তারপর ওটার সাথে তরকারি বা অন্য কিছু অ্যাড করছি, ফ্রুট প্রোটিন অ্যাড করছি। সো প্রথম যদি আপনি চিন্তা করেন যে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ, সাধারণত বলা হয় ডায়াবেটিক প্লেট বা নর্মাল খাবারের প্লেটটা এমন হওয়া উচিত, প্লেটটা যদি গোল হয় এটাকে আপনি চার ভাগে ভাগ করবেন, তার এক ভাগ, প্লেটের চার ভাগের এক ভাগ আপনি কার্বোহাইড্রেট খাবেন, সেটা রাইস হতে পারে, পটেটো বা আলু হতে পারে, ডাল হতে পারে, তারপর চার ভাগের এক ভাগ সেটা হবে প্রোটিন, সেটা একটা ডিম হতে পারে, একটা চিকেনের পিস হতে পারে, একটা মাছ হতে পারে, আর যে বাকি অর্ধেক, পুরো প্লেটের অর্ধেক, সেটা হবে আপনার ভেজিটেবল, সালাদ, গ্রিন আইটেমস, এই জিনিসগুলো হবে। এটা হচ্ছে আইডিয়াল খাবারের অংশ। এবং যেটা বললাম যে আপনাকে চিনি পুরোপুরি বর্জন করা উচিত, চিনির পরিবর্তে আপনি মধু খেতে পারেন, গুড় খেতে পারেন, তবে আপনাকে দেখতে হবে যে দোকানে যেই টিপিক্যাল জিনিসগুলো পাওয়া যায় গুড় বা মধু, এগুলো কিন্তু সুগার মিশ্রিত। সো আপনাকে একটু খুঁজে হোল ফুড, মানে যেখান থেকে অরিজিনাল খাবারগুলো পাওয়া যাবে, সেটা ইম্পর্টেন্ট। তারপর আপনি তো অলরেডি রেড রুটির কথা বললেন, যে গ্রেইন, হোল গ্রেইন, শুধু সাদা যেগুলো সেগুলো আসলে 100% সুগার হয়ে যায়। ফ্রুটস, তারপর বিভিন্ন ধরনের যে ভেজিটেবল গুলো রয়েছে, গ্রিন ভেজিটেবল, গ্রিন জুস, এগুলো আপনারা খেতে পারেন। তবে একটা ব্যাপার হচ্ছে এরকম যে আমাদের দেশে কিন্তু অনেক প্রসেসড ফুড পাওয়া যায়, এই জন্য ন্যাচারাল ফুড তৈরি করাটা মোর ইম্পর্টেন্ট। আমরা ধরেন গরুর মাংস খাচ্ছি, মুরগি খাচ্ছি, এবং বেশিরভাগ ফার্মড এইসব অ্যানিমাল গুলো কিন্তু এখন আর নড়াচড়া করে না, তাদেরকে মুরগিগুলো সারাদিন বসে আছে, সে শুধু খায়, তারপর তার বাথরুম প্রয়োজন হলে সেটা সেখানেই করে, সে ডিম দেয়, অথবা যদি ডিমের না হয় সে খালি সাইজে বড় হতে থাকে। সো তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই যে নাড়াচড়া না করা অবস্থায় যে খাবারগুলো তৈরি হচ্ছে আমাদের জন্য, যেই গরুগুলো ফার্মে আছে তারা সারা দিন রাত বাঁধা অবস্থায় আছে, শুধু খাচ্ছে আর বড় হচ্ছে, এবং সেই সেই মিটগুলোই যখন আমরা খাচ্ছি, আমাদের রেজাল্টটাও কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এবং আমাদের কিছু কিছু মানুষের লাইফ স্টাইল এরকম যে আমরা সারাদিন সোফায় বসে টিভি দেখছি, আর ওখানে বসে বসে কাউচ পটেটোর মতো সারাদিন খাচ্ছি, সো আমাদের অবস্থাও ওরকম হয়ে যাচ্ছে। তো আপনার জীবনে লাইফ স্টাইল, নড়াচড়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাবার, ঘুম, সবকিছুর মধ্যেই একটা সিঙ্ক্রোনি আনতে হবে, সবকিছুর মধ্যেই একটা সুস্থ জীবন দৃষ্টি বা সঠিক পদ্ধতি আনতে হবে, তাহলেই আপনার পক্ষে সুস্থ থাকা সম্ভব। ব্যাক ইন মোশন, আমেরিকান ফিজিওথেরাপি সেন্টার, গুলশান এক, ঢাকা।